আন্তরিক ধন্যবাদ প্রতিটি মৃত্যুই মানুষকে দুঃখ দেয় কষ্ট দেয় বেদনা দেয় কাদায় কিন্তু সেই মৃত্যু যদি হয় অকাল মৃত্যু সেই মৃত্যু যদি হয় আকস্মিক মৃত্যু সেই মৃত্যু যদি হয় একটি পরিবারের উপার্জন সক্ষম ব্যক্তির মৃত্যু সেই মৃত্যু যদি হয় খালেদা জিয়ার অবরোধের পেট্রোল বোমার আঘাতে একটি পরিবারের অকাল মৃত্যু সেই মৃত্যু সেই পরিবার সেই লোকলায় সেই অঞ্চলের মানুষকে দিনের পর দিন বছরের পর বছর কাঁদাবে স্পিকার আজ ভোর চারটার দিকে কক্সবাজার থেকে ফিরছিল আমার নির্বাচনী এলাকার আমার নিকট আত্মীয় কুমিল্লার চোদ্দ গ্রামের কাছে আসলে খালেদা জিয়ার নির্দেশে তার পেটোয়া বাহিনী সেই যুদ্ধাপরাধীরা সেই গাড়িতে আক্রমণ করে পেট্রোল বোমা আঘাত করে সেই পেট্রোল বোমার আঘাতে সেই পরিবহনের যাত্রী সাতজনের মধ্যে দুজন আমার নির্বাচনী এলাকার জনাব নুরুজামান পপলু তিনি একজন বিশিষ্ট ঠিকাদার ঠিকাদারি কাজে তার কক্সবাজারে তার কাজ ছিল ক্লাস নাইনে পড়া মেয়ে বাবার কাছে বাইনা ধরে বাবা তোমার সাথে কক্সবাজারে যাব বাবা তখন তার মেয়ে এবং স্ত্রীকে নিয়ে ঠিকাদারি কাজের পাশাপাশি কক্সবাজারে মেয়েকে দেখাতে নিয়ে গিয়েছিল সেই মেয়ে নিয়ে ফিরছিল প্রতিমধ্যে এই দুর্ঘটনা দুর্ঘটনার মধ্যে যখন গাড়িতে পেট্রোল বোমা ছড়ে গাড়িতে আগুন ধরে যায় তখন সেই নুরুজ্জামান পপলু আর স্ত্রীকে লাথি মেরে বাসের সেই জানালা দিয়ে বের করে দেয় বলে আমি মেয়ে মাইশাকে নিয়ে বেরোচ্ছি তুমি বেরিয়ে যাও কিন্তু নিতে যে মেয়ে আর বাবা শালো সেই পেট্রোল বোমার আগুনে অঙ্গার হয়ে জায়গায় মাননীয় স্পিকার আমাদের নির্বাচনী এলাকা সেখানে শোকের মাতন চলছে বেগম খালেদা জিয়া কি জবাব দিবেন যে নুরুজ্জামান প্রত্ন একজন পরেশগার মানুষ যে বিশ্ব ইস্তেমায় আসে তাবলিকে যায় দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে হে আল্লাহ তুমি আমার পরিবারকে রক্ষা করো সেই পরিবার আজ রক্ষা হলো না ক্লাস নাইনে পড়া মেয়ে সহ বাবা পুড়ে অঙ্গার হয়ে গেল আজকে বেগম খালেদা জিয়া বিরোধী দলে নাই সরকারি দলে নাই আজকে জনগণের পরে তার এই অত্যাচার আমরা যদি এই খালেদা জিয়ার রাজনৈতিক জীবনী দেখি মাননীয় স্পিকার তাহলে দেখব তেরো সালে তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন তখনও একই কায়দায় পেট্রোল বোমা মানুষের উপরে আঘাত রাস্তা কাটা গাছ কাটা গরুর গাড়িতে আগুন এভাবে তিনি অবরোধের নামে হত্যা সন্ত্রাস নৈরাজ্য চালিয়ে এসেছেন আমরা যদি একইভাবে খালেদা জিয়াকে দেখি তাহলে দেখব দু এক সালের পয়লা অক্টোবরের পরে তিনি প্রধানমন্ত্রী হও একইভাবে বাংলাদেশের জনগণের উপরে একইভাবে নির্যাতন চালিয়েছেন মাননীয় স্পিকার বেগম খালেদা জিয়া সরকারি দলে থাকলে নির্যাতন করেন বিরোধী দলে থাকলে নির্যাতন করেন এবং সরকার এবং বিরোধী দলের বাইরেও থাকলেও তিনি নির্যাতন করেন যেমনিভাবে সরকারি দলে থেকে বেগম খালেদা জিয়ার সেই চেহারা আমরা দেখেছিলাম দু হাজার এক সালের পয়লা অক্টোবরের জাতীয় নির্বাচনের পরে মাননীয় স্পিকার আমাদের গ্রাম বাংলায় প্রবাদ আছে বোবার কোনো শত্রু নাই বোবারা সাধারণত অনুকরণ প্রিয় হয় তার পিতা মাতা তার পরিবারের ভাই বোনেরা যেভাবে যে কাজটি করে বোবারা সেই কাজটি সেইভাবে করার চেষ্টা করে তেমনি বোবা কামাল কৈশর শৈশব পাইয়ে যৌবনে পদার্পণ করেছে তার সমবয়সী বন্ধুরা দু সালের নির্বাচনে জাতীয় নির্বাচনে বন্ধুদের সাথে নৌকামার কার মিছিলে গিয়েছিল নৌকামার কার মিছিলে যাওয়ার অপরাধে বেগম খালেদা জিয়ার পেটোয়া বাহিনী তার বাড়ি থেকে ধরে এনে রাস্তার পরে গা সিদা দিয়ে কুপিয়ে সারা শরীর ক্ষত বিক্ষত করে দিল সেই শরীর ক্ষত বিক্ষত করার পরে তার দুহাত হাত হাতুড়ি পোটা করে ভেঙে দিল সেই সন্ত্রাসীরা মনে করলো এই বোবা কামাল মরে গেছে পরিবার পরিজন প্রথমে উপজেলা হাসপাতাল তারপরে তাকে নিল জেলে হাসপাতালে ওখানকার আমাদের নেতা শেখ আফিল উদ্দিন আমাকে অনুরোধ করলো যে মনির ভাই আমার কর্মী বোবা কামালকে বিএনপির সন্ত্রাসীরা নির্মাম নিষ্ঠুর পৈশাচিকভাবে ভাবে মেরেছে আপনি একটু হাসপাতালে যান আমি হাসপাতালে গিয়েছিলাম তাকে সান্ত্বনা দিতে সাহস দিতে মাননীয় স্পিকার হাসপাতালে যেয়ে দেখি বেগম খালেদা জিয়ার সন্ত্রাসীদের আক্রমণে সারা শরীর ক্ষতবিক্ষত সারা শরীর ব্যান্ডেজ দুই হাত ভাঙা সেই বোবা কামাল কথা বলতে পারে না যে তার বাবার সাথে জুম্মার নামাজে মসজিদে যেত ঈদের নামাজে ঈদগা ময়দানে যেত ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াতো রুকু শেষ দায় যেত সালাম ফিরতো আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করত সেই বোবা কামালের দুহাত বেগম খালেদা জিয়ার সন্ত্রাসীরা সেদিনও ভেঙে দিয়েছিল আমি সান্ত্বনা দিতে যে আমার নিজের অস্ত্র সংবরণ করতে পারিনি আমি মাটির দিকে তাকিয়ে নিজের অস্ত্র সংবরণ করেছিলাম আর আল্লাহকে হাজির নাজির করে বলেছিলাম হে আল্লাহ তুমি আমাদের কোন যুগে আনলে আজকে যে বোবা কামাল কথা বলতে পারে না বোবার কোনো শত্রু নাই কিন্তু বেগম খালেদা জিয়ার কাছে সেদিনও বোবাদের কোনো রেহাই ছিল না আজকেও শিশুদের রেহাই নেই আজকে অভিভাবকদের রেহাই নেই আজকে পরেশগার মানুষদের রেহাই নাই মাননীয় স্পিকার আজকের ভোরে আজকের সেই কুমিল্লার চোদ্দ গ্রামে যাদের নির্মম নিষ্ঠুর পৈশাচিকভাবে হত্যা করেছে মাননীয় স্পিকার এর জবাব কে দিবেন সেই কারণে আমরা এই সন্ত্রাসী এই লাগাতার অবরোধ এই রাজ্যের বিরুদ্ধে এই সংসদের আপনি অভিভাবক আপনি এই বিষয়ে আমরা বলতে চাই এই সন্ত্রাসীদের কঠোর হাস্তে দমন করুক সরকারের সংশ্লিষ্ট বিভাগ এই দাবি জানিয়ে আজকের যে সাতজন মারা গেছে পরম করুণাময় পরম দয়ালু আল্লাপের দরবারে তাদের বিধি আত্মার কামনা করে আমার নির্বাচনী এলাকার নুরুজ্জামান পবলু এবং তার ক্লাস নাইনে পড়া মেয়ে মাইসার আত্মার মাগফরাত কামনা করে মাননীয় স্পিকার আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী এখন বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব বেসরকারি সদস্যদের দুই রকমের সিদ্ধান্ত প্রস্তাব